পেলায় পেলে আমাদেরকে মিটিং এ ডেকে নিয়ে রাধার নাম করে নিয়ে সেখানে আমাদের সাথে নোংরা নোংরা ব্যবহার করা হচ্ছে কেন হচ্ছে সে উত্তরটাও দিয়ে যাক উনি উনি কি উনি কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বারোশো টাকা হাজার টাকা করে দিচ্ছে এটাকে আমাদের সম্মানের দাম দিচ্ছে এটাকে আমাদের আমাদের চিহতায়নি করার সেই দাম দিচ্ছে সেই দামটা ওনাকে আমরা হিসাব করে যে কম যে যেখান থেকে চালু করেছে যে কবছর দিচ্ছে সেটাকে আমরা পুরোটা হিসাব করে ওরা হাতে তুলে দেবো উনি দিনের পর দিন অত্যাচার চলছে স্থানীয় তৃণমূল নেতাদের পাশাপাশি অত্যাচার চালিয়েছে পুলিশও এমনই মারাত্মক অভিযোগ জানালেন সন্দেশখালীর আরও এক নির্যাতিতা তার দাবি মুখ্যমন্ত্রীকে ভোটে তারাই দিয়েছেন তারাই মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে জিতিয়েছেন তাই এই পরিস্থিতিতে তার সন্দেশখালি এসে দেখা উচিত যে কি অবস্থায় তারা রয়েছেন কয়েকদিন ধরেই সন্দেশখালীর মহিলাদের ওপরে অত্যাচারের খবর সামনে এসেছে কাউকে সাদা থান পরিয়ে দেওয়ার হুমকি তো কাউকে আবার যখন তখন পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ বারবার সামনে এসেছে বিগত দিনে আবারও তেমন অভিযোগও কিন্তু সামনে এসেছে আজ তাক বাংলার ক্যামেরার সামনে মুখ খুললেন এক মহিলা পুলিশের নাম না নিয়ে জানালেন যে রাতের পর রাত চলেছে অত্যাচার তার ওপর শুধু স্থানীয় তৃণমূল নেতাই নয় এই পুরো ঘটনার সঙ্গে পুলিশও জড়িত নির্যাতিতার বক্তব্য তারা বহিরাগত নন ভাড়া করা লোক নন মুখ্যমন্ত্রী নিজে এসে দেখুন ওনাকে তো ভোট দিয়ে জেতানো হয়েছে নির্যাতিতা বলছেন যে আমাদের রাস্তায় ফেলে মারছে নোংরা ব্যবহার করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার টাকা করে মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটাকে আমাদের অত্যাচারের দাম দিচ্ছেন তার অভিযোগ যে চুনোপুটিদের গ্রেফতার করা হয়েছে তবে শেখ শাহজাহান সে মাথা যত নষ্টের গোড়া তাকে যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে সন্দেশকালীতে শান্তি ফিরবে না সন্দেশখালীর সেই নির্জাততা কি বলছেন শুনুন আপনারাও আমার আমার মা বোনেরদের সাথে প্রত্যেককে সাথে যে অত্যাচার হচ্ছে তার জন্য আমি একটাই কথা বলবো যে আমরা কোনো বৈরাগত নই আর কোথাও ভাড়া করা লোক নই আমরা আমরাই সন্দেশখালীর বাসিন্দা তাই আমি একটাই কথা বলবো আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও আশুক জামান বিরোধী দলের নেতারা এসেছে আমাদের সহযোগিতা করার উনিও আসুক কেন ওনাকাই তো আমরা ভোট দিয়ে জিতিয়ে আজকে উনি কেন আসতে ভয় পাচ্ছেন বহিরাগত বলে উনি কেন মুখ লুকিয়ে রাখছেন ওনার মুখটা সবাইকে দেখা আমাদের সন্দেশকালীন মা বোনেদের আর আমাদেরকে রাস্তায় ফেলে মারছে আমাদেরকে মিটিং এ ডেকে নিয়ে রাধার নাম করে নিয়ে সেখানে আমাদের সাথে নোংরা নোংরা ব্যবহার করা হচ্ছে কেন হচ্ছে সেই উত্তরটাও দিয়ে যাক উনি উনি কি উনিকেই দক্ষিণ ভান্ডার দিচ্ছে বারোশো টাকা হাজার টাকা করে দিচ্ছে এটাকে আমাদের সম্মানের দাম দিচ্ছে এটাকে আমাদের আমাদের শ্রেয়তাহানি করার সেই দাম দিচ্ছে সেই দামটা ওনাকে আমরা হিসাব করে যে কম যে যেখান থেকে চালু করেছে যে কবছর দিচ্ছে সেটা পুরোটা হিসাব করে ওরা হাতে তুলে দেবো উনি উনি আসুক এখানে সন্দেশ কালী বুকে আসুক আমরা এটাই চাই উনি আমরা বলেছি আমার ঘর ভেঙেছে আমাদেরকে মারধর করা উচিত আমাদের জমি করে নিচ্ছে এটা আমি এই বাড়িটাই থাকি দেখুন এই রাস্তা করেনি পুরো দেখুন ঘরটা ভেঙে কিভাবে পড়ে যাচ্ছে তাহলে আজকে আজকে কেন আমরা আমরা আজকে ভোট দেবার

আগে তো তুলতে হবে এইসব চুনো পুটিকে তুলছে চুনো পুটিকে পুটিদের নামে আমাদের মা বোনেরা এফআইআর করছে তাই জন্য অনেক ওদেরকে তুলছে আগে মেন ওই কালপেটটাকে তুলুক এই কালপেট যত নষ্টের গোড়া একে না তুললে আমাদের সন্দেশকালী শান্তিমুক্ত হবে না সন্দেশকালী শান্তি শৃঙ্খলাটা ফিরে আসবে না প্রসঙ্গত মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি অবশেষে সন্দেশখালীতে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নৌকা করে নদী পেরিয়ে এদিন শুভেন্দু অধিকারী সন্দেশখালী পৌঁছান ধামাখালী থেকে তিনি নৌকা ধরে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে পা রাখার পর শয় শয়ে মুখ ঢাকা মহিলা তাকে বরণ করে নেওয়ার জন্য হাজির হন এরপর শুভেন্দুকে লক্ষ্য করে ফুল ছোড়েন তারা একই সঙ্গে চারিদিকে শঙ্খও বাজানো হয় ফুলের মালা নিয়ে অনেককে অপেক্ষা করতেও দেখা গিয়েছে সকলেই নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দুবাবুর কাছে এর আগে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালিতে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধিদের সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা এরই মধ্যে খবর আসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কিন্তু তার সঙ্গে একজন মাত্র বিধায়ক যেতে পারবেন এরপরই ধামাখালী জেটি ধরে নৌকা করে সন্দেশখালীর পথে রওনা দেন শুভেন্দু শুভেন্দু সন্দেশখালীতে নামতেই আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় সন্দেশখালীতে মহিলাদের থেকে শুরু করে পুরুষ সকলেই এগিয়ে আসেন জেটির থেকে এরপর যেটি থেকে নেমে যতই সন্দেশখালীর দিকে তিনি এগিয়েছেন ততই মহিলা এবং পুরুষের ভিড় বেড়েছে রাস্তায় তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেছেন বহু মানুষ দিনের পর দিন অত্যাচার চলছে স্থানীয় তৃণমূল নেতাদের পাশাপাশি পুলিশও অত্যাচার চালিয়েছে এই অভিযোগ হিসেবে যেরকম করছেন সেরকম একইভাবে মারাত্মক অভিযোগ জানালেন সন্দেশখালীর নির্যাতিতা তার দাবি মুখ্যমন্ত্রীকে ভোটে দাঁড়ানোর জন্য তারাই তো ভোট দিয়েছেন তারাই তো তাকে জয়ী করেছেন তাই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উচিত সন্দেশখালী এসে দেখা যে তারা কিভাবে রয়েছে গত কয়েকদিন ধরেই সন্দেশকারীর মহিলাদের উপরে অত্যাচারের খবর সামনে আসছে কাউকে সাদা থান পরিয়ে দেওয়ার হুমকি তো কাউকে আবার যখন তখন পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ বারবার সামনে এসেছে আবারও তেমনই অভিযোগ সামনে এলো আজ বাংলার ক্যামেরার সামনে মুখ খুললেন এক মহিলা পুলিশের নাম না করে জানালেন রাতের পর রাত অত্যাচার চলেছে তার উপর শুধু স্থানীয় তৃণমূল নেতা নয় পুলিশরাও এর সঙ্গে যুক্ত নির্যাতিতা বলছেন যে তারা কেউ বহিরাগত নন ভাড়া করা লোক নন মুখ্যমন্ত্রী নিজে এসে দেখুক ওনাকে তো ভোট তাঁরাই দিয়েছেন নির্যাতিতা বলেন যে আমাদের রাস্তায় ফেলে মারছে নোংরা ব্যবহার করা হচ্ছে কি বলছেন তিনি শোনাবো আমার আমার মা বোনেদের সাথে প্রত্যেকের সাথে যে অত্যাচার হচ্ছে তার জন্য আমি একটাই কথা বলবো যে আমরা কোনো বৈরাগত নই আর কোথাও ভাড়া করা লোক নই আমরা আমরাই সন্দেশখালীর বাসিন্দা তাই আমি একটাই কথা বলবো আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও আসুক যেমন বিরোধী দলের নেতারা এসে আমাদের সহযোগিতা করাচ্ছেন উনি কেন আসতে ভয় পাচ্ছেন বহিরাগত বলে উনি কেন মুখ লুকিয়ে রাখছেন ওনার মুখটা সবাইকে দেখাক আমাদের সন্দেশকালীন মা বোনদের আর আমাদেরকে রাস্তায় পেলে মারছে আমাদেরকে মিটিংয়ে ডেকে নিয়ে রাধার নাম করে নিয়ে সেখানে আমাদের সাথে নোংরা নোংরা ব্যবহার করা হচ্ছে কেন হচ্ছে সে উত্তরটাও দিয়ে যাক উনি